আজধারী যখন দেশ থেকে চলে গিয়েছিল তার পোস্টের শেষে একটা বাক্য লেখা ছিল, কারো মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না। আমরা কারো মন্তব্য দিয়ে আমাদের জীবনটাকে জাস্টিফাই করে চলি না। প্রত্যেক দিন ফেসবুকে হাজার হাজার বাজে কমেন্ট, কাটটা আমি পড়ব। তবে একটা কথা সত্য, হাজার মানুষ বাজে কথা বললো, কোটি মানুষ আমি আসিফকে ভালোবাসে মন থেকে। এই জন্য আমি এখনো টিকে আছি, স্টিল আমি টিকে আছি। অতএব আমার নবীর হৃদয় সাহস, যুবক ভাইয়ারা, কম ছিল না বেশি ছিল? এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা এই যে নবীর হৃদয়টা, এটাকে বিশাল বড় করেছেন। ব্রড মাইন্ডেড পার্সোনালিটি দ্য প্রফেট হ্যাড। নবীর হৃদয়টা সবচেয়েতে সাগরের মতো বিশাল, পাহাড়ের মতো সুউচ্চ হৃদয় ছিল আমার প্রিয় নবীজি। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই? আমাদের হৃদয়টা ছোট হয়ে গিয়েছে। আজকে ফেসবুকে ঢুকলে আহলে হাদিস মাজহাবি, মাজহাবি লা মাজহাবি, সুন্নি ওয়াহাবি, কওমি আলিয়া, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমোনাই সরসিনা, মারামারির কোনো শেষ নাই আমাদের এই দেশে। আর আমাদের এই দেশে যে পরিমাণ ভণ্ড পীর আছে, এই পরিমাণ অন্য দেশে জনগণও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলো যুবক ভাই? আচ্ছা, আপনারা সবাই সিলেটের শাহজালাল মাজারের নাম শুনছেন সবাই? আপনারা অনেকে হয়তো বা গেছেন। আচ্ছা বলেন, কোন পীর সাহেব কি কিয়ামতের দিন আপনাকে হেল্প করতে পারবে? কোন পীর কি আপনাকে জাহান্নাম থেকে জান্নাতি বানাতে পারবে? পারবে না। আচ্ছা দেখবেন অনেক মহিলারা, এটা আমার বোনেরা শুনবেন, কিন্তু প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, বোনেরা আমার রাগ করবেন না, আই এম ইওর ওয়েল উইশার, আমি আপনার কল্যাণকামী। অনেক মহিলারা মাজারে গিয়ে বাবার কাছে ছেলে চায়, মেয়ে চায়, বাবার কাছে যে ছেলে চায়, যে মেয়ে চায়, বলেন তো ছেলেদের মালিক কি বাবা না আল্লাহ? বলেন না কেন? তিনি কে? আল্লাহ ছেলে দেন, আল্লাহ মেয়ে দেন, আল্লাহ সবকিছুর মালিক। অতএব যার হৃদয়টা ইসলামের জন্য প্রশস্ত হৃদয়, সে আল্লাহকে বাদ দিয়ে কোনো মাখলুকের সামনে সেজদা করতে পারে না, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার জিনাইদহের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন এবং আল্লাহর কাছে শুকরিয়া যা আজকের মাহফিলে হাজার হাজার কোরআন প্রেমিকদের ঢল নেমেছে আজকের এই প্রোগ্রামে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এটা সত্যি আনবিলিভেবল যে আমাদের এই বিশাল বড় মাঠে স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠন উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামে এত মানুষের ঢল নেমেছে, আমরা সবাই খুশি না বেজার? আওয়াজ, এত মানুষের আওয়াজ যদি এত কম হয় এটা মানতে বড় কষ্ট হয়, এর কারণ মুসলমান তো আমরা কাপুরুষের জাত নই, আমরা তো সব বীর পুরুষের জাত এখানে বসে আছে। অতএব সাউন্ড যখন হবে বিড়ালের মতো ম্যান ম্যান করে কথা বললে হবে না, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে, আওয়াজ দিবেন বাঘের বাচ্চার মতো। আর জিনাইদহের মানুষ তো একমাত্র আল্লাহকে ভয় পায়, কোনো মাখলুককে তারা ভয় পায় না, ঠিক কিনা? অতএব আমার আওয়াজ যেমন উচ্চ কণ্ঠে আপনাদের আওয়াজও হবে তেমন উচ্চ কণ্ঠে। আপনারা আজকের মাহফিলে আসতে পেরে সবাই খুশি না বেজা? তাহলে এবার সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমি যতটুকু শুনেছি আজকে পুরুষদের যেই পরিমাণ জায়গা আছে তার চাইতে ডাবল মহিলাদের মা বোনদের জায়গা করা হয়েছে, প্রায় অনেকগুলো প্রজেক্টর দেওয়া হয়েছে, কিন্তু মা বোনরা এত বেশি এসেছে নাকি জায়গা হচ্ছে না, এটা স্পষ্ট প্রমাণ যে দেশের মেয়েরা মায়েরা বোনেরা যুবকরা ইসলামকে ভালোবাসে, এদেশে ইসলামকে মাইনাস করে কোনো কাজ করা যাবে না। অনেকেই দেখা যায় মাঝে মাঝে একটু হাতে শক্তি আসলেই ইসলাম বিরোধী কথা বলতে চায়। আমাদের দেশে অনেক প্রমাণ আছে যারা রাষ্ট্র থেকে ইসলামকে দূর করতে চেয়েছে, ইসলামকে তারা দূর করতে পারেন বরং তারাই দূর হয়ে গিয়েছে। অতএব ইসলামের এই শক্তিকে রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নাই। আর আমি তো অলওয়েজ বুক ফুলিয়ে বলি, ওপেনলি বলি,
আমার দেহের সমস্ত শক্তি উজাড় করে বলি যে সেই 90 ভাগের যুবক তাফসীরকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, এদেশে ইসলাম বিপক্ষে যাওয়া অবস্থান কোথাও কোনো ঠাই পাবে না, ঠিক কিনা বলো যুবক ভাই? আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সমস্ত যুবক ভাইদেরকে নেক হায়াত দান করুক, সকলের পড়া আমি। আজকে এই প্রোগ্রাম সুন্দর করেই শেষ হবে বলে আমি আশা রাখি, বাট আপনাদের আমাকে সহযোগিতা করতে হবে। এখানে অনেক ক্রাউড, ডানে বামে প্রচুর ক্রাউড, আমার কথা একটা, আমি যা বলছি আমার কথা বুঝতেই কোনো সমস্যা আপনাদের হচ্ছে যুবক ভাইয়েরা? আজকের ওয়াজ আবেগ দিয়ে হবে না, আজকের ওয়াজ বিবেক দিয়ে হবে। আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ যুবকের মাঝে আজকাল বিবেক কম কাজ করে, আবেগ বেশি কাজ করে, বাস একটু বেশি খায় আর। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। আর তোমরা যে মাঝে মাঝে আমার এমন ঠেলা মারো, তখন আমি বুঝি যে এখানে বিবেক না আবেগ কাজ করছে। এখানে আপনাদের বিভাগের নাম তো খুলনা, তাই না? ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, এগুলো সব বিভাগ তো হচ্ছে খুলনা। আমি কিন্তু খুলনাতে জন্মগ্রহণ করেছি, তো খুলনায় যদি আমার জন্মগ্রহণ হয় আর ঝিনাইদহ যদি খুলনার একটা জেলা হয়, তাহলে আমি খুলনার সন্তান হলে আমি ঝিনাইদহেরও সন্তান, ঠিক কিনা বল? অতএব আমাকে পর ভাবার কোনো দরকার নাই। আর আমার কথা বুঝতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে যুবক ভাইয়েরা? বলেন না, এত আসতে কার কয় কেন, জোরে বলেন, সমস্যা হচ্ছে আপনাদের কোনো? আমি ছোট্ট দুই একটা কথা আমার যুবক ভাইদের কিনে বলছি, মুরব্বীদের কিনে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আগেই বুঝবেন। যখনই কোনো আলোচক মাহফিলে আসে, তার সিকিউরিটি এটা কনফার্ম করা নিশ্চিত করে কমিটির দায়িত্বের ভেতরে পড়ে। আজকে আমি যদি ওইখানে নামতাম, আমাকে হালুয়া টাইট করে ফেলতো এরা। আমি নেমেছি ঠিক এই ওঠার একটু আগে, তাও যে চাপ খেয়েছি এটাতে কোনো অভিযোগ নয় আমার, বাট মাঝে মাঝে এমন ব্যথা পাই, প্রচুর ব্যথা পাই, আমার ঘড়ি ছিঁড়ে যায়, জুতা ছিঁড়ে যায়, পা কেটে যায় মাঝে মাঝে যুবকদের চাপে এবং পাড়ার কারণে। তো আমরা ঝিনাইদহের মানুষ, এটা তো আমরা সবাই জানি, ঝিনাইদহের মানুষ আলেমদেরকে এখান থেকে নয় কলিজার থেকে তার আলেমদেরকে ভালোবাসে, ঠিক কিনা বলো? তো আমাকে মেহরবানি করে একটু অ্যাপ্রিসিয়েট করবেন, আমার কথাগুলো একটু বুঝে শুনে বোঝার ট্রাই করবেন, রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলেই মন খুলে পড়া আমি। আজকের এই প্রোগ্রাম স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহিদি মোহর, মাননীয় সংসদ সদস্য ঝিনাইদহ টু। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, পড়া আমি। আমার মাইকম্যান ভাই, আপনার সাউন্ড শুরুতেই ঠিকঠাক, মাইকম্যান ভাই, সাউন্ড সিস্টেমের ভাই, যেন শুরুতেই সাউন্ড ঠিকঠাক ছিল, যেন আমি শুরু করলাম বাংলা কথা, বেসটাই তো মাশাআল্লাহ পারফেক্ট, বেসটা সর্বোচ্চ মনে রাখবেন। আমি আমাদের, উনি তো আমাদের এমপি সাহেব, তাই না? আচ্ছা, আমি ওনার জন্য দোয়া করি, ওনার ভাইও আসলো, ওনার ভাই না নাকি? ওনার ভাই, আচ্ছা, উনি হচ্ছেন মেয়র। তো আমি ওনার জন্য দোয়া করি এবং ওনার ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ দুইজনকেই যেমনভাবে আজকে জাতির খেদমত করার সুযোগ দিয়েছেন, আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের খেদমত করার তৌফিক দান করুক, পড়া আমি। আর একটা বিষয় হচ্ছে, যখন মান্যগণ্য ব্যক্তিরা কথা বলে তখন বিশৃঙ্খলা না করাটাই সবচেয়ে উত্তম হয়। তারা পারমিশন দিয়েছে, তারা সহযোগিতা করেছে বলেই যুব সমাজ অনেকটা মোটিভেট হয়েছে, অতএব তাদের কথা বলার একটা অধিকার আছে, এজন্য কখনো বিশৃঙ্খলা করবেন না, কথা বলতে দিবেন, রাজি আছেন তো? ইনশাআল্লাহ যুবক ভাইয়ারা, আমরা দোয়া করি আমাদের সবাইকে নেক হায়াত দান করুক, পড়া আমি। আজকের এই প্রোগ্রামে আমাদের বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামিক সঙ্গীত উপস্থাপন করেছেন অ্যাডভোকেট রোকনুজ্জামান, জজকোর্ট, যশোর। ভাইয়ের কণ্ঠ অনেক সুন্দর, আমি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুক, সকলেই মন খুলে পড়া আমি। আচ্ছা, আজকের এই প্রোগ্রাম সার্বিক পরিচালনা রয়েছেন রাশিদুল ইসলাম সোহাগ, আল মামুন শরীফ মীর, আরও প্রোগ্রাম সঞ্চালনা রয়েছেন কাজী নুরুদ্দিন মুন্সি। যারাই রয়েছে, সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, পড়া আমি।
আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন কাজী মোহাম্মদ নজরুল ইসলাম, খতিব উত্তর নারায়ণপুর জামিয়া মসজিদ। আমাদের সভাপতি সাহেব কোথায়? হুজুর এখানে আছে মাশাআল্লাহ। আমাদের শ্রদ্ধাভাজন আলেম, আমাদের খতিব, ওনারা পাশে আছে মানে আমরা উদ্বুদ্ধ হই। আমাদের কথা ভুল হলেও তারা বুঝবে, সঠিক হলেও তারা বুঝবে, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? আলেমদেরকে আপনার সভাপতি রাখবেন, প্রধান অতিথির জায়গায় রাখার ট্রাই করবেন। আলেম সমাজই হচ্ছে জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। এদেরকে যারা সম্মান করতে পারে না, তারা প্রকৃতপক্ষের মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলা? আমি হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করি, সকলে পড়ে আমিন। অনেকগুলো নাম আছে, আই এম সো সরি যে আমি সমস্ত নামগুলো মেনশন করতে পারবো না, এটা লং টাইমের ব্যাপার। বাট এই যে স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠন, তারা দিন রাত পরিশ্রম করেছে, বিশেষ করে রাতুল অনেক আগের থেকে যোগাযোগ করছে। রাতুল ভাই তাই না? রাতুল ভাই কই? এই তো মাশাআল্লাহ, দাঁড়ান দেখি, দাঁড়ান দেখি। রাতুল ভাই, আপনাদের সদস্য মোট কজন আছে? 180। তারা সবাই এখানে আয়োজন করেছে তাই না? আচ্ছা, রাতুল ভাই ইনি আমার সঙ্গে যোগাযোগ করেছে হোয়াটসঅ্যাপে, সব অ্যারেঞ্জমেন্ট প্রোগ্রামের খোঁজ খবর রাখা উনি রেখেছে, এবং ওনার সঙ্গে সকলেই সহযোগিতার হাত বাড়িয়েছে। আমরা এরকম সংগঠন আরো বেশি বেশি চাই, যারা মানুষের জন্য, ইসলামের জন্য কাজ করবে, ঠিক কিনা বলো যুবক ভাই? এরকম সংগঠন প্রত্যেকটা জেলায় জেলায় আমরা চাই, প্রত্যেকটা বিভাগে বিভাগে আমরা চাই। যদি এরকম যুব সমাজরা উদ্যোগ নেয় তাফসীর প্রোগ্রাম করবার জন্য, এলাকার থেকে গান বাজনা কনসার্ট সব দূর হয়ে যাবে। আমি স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠনের প্রত্যেকটা সদস্যের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ইসলামের খাদেম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন, সকলে পড়ুন আমিন। এবং তারা এই যে এত সুন্দর প্রোগ্রামটা আয়োজন করেছে, এটা অনেক বড় দায়িত্বের ব্যাপার। তারা তাদের সর্বোচ্চটুকু ট্রাই করেছে, দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট। এখন আমাদের দায়িত্ব হচ্ছে প্রোগ্রামটা শেষ পর্যন্ত পরিবেশ সুন্দর রেখে দোয়া করে তারপরে বাসায় যাব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের কোরআনের দিকে, মূল কথার দিকে ফিরে যাই। আপনারা সবাই কি ক্লান্ত হয়ে গেছেন না শক্তি এখনো গায়ে আছে? আছে শক্তি, কয় না যে গায়ে আসলে শক্তি আছে। আমি আবার বলছি, গায়ে সবার শক্তি আছে আপনাদের? তাহলে সবাই এবার একটা মন খুলে, গলা খুলে কাশি দেন। গলা কাশি দিচ্ছে, এটা কারণ আছে। সবাইকে দিয়ে তাকবীর দেওয়াবো তো, সবাই তো অনেক তাকবীর দিয়েছে, বাট আসিফ হুজুরের কথায় কেউ এখনো তাকবীর দেয় নাই। তো আমার তাকবীর হবে সবচাইতে গর্জন দিয়ে তাকবীর। রাজি আছেন? ওকে, একটু শুরু করি আমরা। সবাই আমার সঙ্গে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। না, আওয়াজে খুশি হইতে পারলাম না ভাই। এই দাঁড়ায় থাকা লোকেরা কথা এক না, তবা করে আসছে বাড়ি থেকে, যে কথা কমুন আজকে সবাই মিলে। এই যে ডানে এত লোক, ডানে আল্লাহ আকবার, এদিকেও লোক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। সবাই মিলে আমরা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, হাত কোথায়? হাত দেখিয়ে বলবেন জিয়াদার মানুষ মিয়া, আপনাদের শক্তি তো হবে সবার চাইতে আলাদা, ঠিক কিনা বলেন যুবক ভাই? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, জিনাইদহবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়ুন আমিন। উঠেছি সেই 10:30টার কিছুক্ষণ আগে, আধা ঘন্টা খালি বসেই আছি ওয়াজ করা বাদ দিয়ে, তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। যেহেতু যুব সমাজের উদ্যোগে প্রোগ্রাম, তাই আমি কিছু বলবো না, কারণ যুবকরা ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি যুবকদেরকে। আর যুবকেরা, ইয়াং পিপল, প্লিজ ফোকাস অন মাই লেকচারার, প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। সব কথা ঠিক বেঠিক জোরে বললে ঠিক হয়ে যায় না, কিছু কথা মন থেকে ফিল করে ঠিক বলতে হবে, ঠিক কিনা বলা? আমার কথাগুলো খুব ভালো করে বলছি, শুনবেন। আজকে আমার কানে কানে আওয়ামী লীগের অনেক ভাই, তারা আওয়ামী লীগ করে, আমাকে কানে কানে বললো, কেউ সেক্রেটারি আছে, বিভিন্ন পদে তারা আছে, আমাকে কানে কানে বললো, হুজুর আপনার ওয়াজ শুনে আমার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গিয়েছে। তো এতে করে আমরা সবাই খুশি না বেজা?
আমরা অধম, আমি বড় অধম, সবার কথা বলবো না, আমি বড় অধম, অযোগ্য, কিন্তু আল্লাহ আমাকে যেই সম্মান দিয়েছে এই সম্মানটা হয়তো আল্লাহ কোনো মন্ত্রীকেও দেয় নাই। এখন বলবেন হুজুর আপনি কি শো অফ করছেন? না না, এই সম্মানটা আমি আসিফের নয়, এই সম্মানটা হচ্ছে কোরআনের সম্মান, ঠিক কিনা বলো যুবক ভাইরা? গড গিফটেড রেসপেক্ট, গড গিফটেড পজিশন, গড গিফটেড লেভেল, আল্লাহ যারে উঠাইতে চায় পৃথিবীর কোনো শক্তিকে দমিয়ে রাখার সাহস পায় না, ঠিক কিনা বলেন? ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, মানুষকে লাঞ্ছিত করবার মালিক আল্লাহ তাআলা, হি হ্যাজ অল দ্য পাওয়ার্স ইন হিজ ওন হ্যান্ড, তার হাতে সব ক্ষমতা আছে। অতএব আমাদের সমস্ত চাওয়া পাওয়া আমরা চাইবো একজনের কাছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মাশাআল্লাহ। আমার মা বোনদের জন্য আমি প্রথমে দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। আপনাদেরকে মনে হয় আমি কিছুটা জোর করে আমিন বলাচ্ছি, এরকম মরার মতো সাউন্ড টাউন কিছুই নাই। আমি তো জিনাত এর আগেও আসছি, মানুষ তো এরা কাপুরুষের সন্তান নয়, জিনাতের প্রত্যেকটা সন্তান বীর পুরুষের সন্তান এরা। আমি আবার দোয়া করছি প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। পড়া আমি আমি সবাইকে একটা প্রশ্ন করছি, আমাকে সবাই উত্তর করবেন, মন খুলে আমার সঙ্গে কথা বলবেন, বলেন আমাদের জীবনে দুঃখ, হতাশা, ডিপ্রেশন, মানসিক চাপ আছে না নাই? আমরা কি চাই যে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাক? চাই কি চাই না? কোরআন যে পড়ে যে মানে তার জীবনে কি অশান্তি আছে না শান্তি আছে? কোরআন যে পারে যে পড়ে যে মানে যে বোঝে তার জীবনে কি অসুখ আছে না সুখ আছে? সুখ আছে, এই জন্য সুখ আছেই কোরআনে। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আমার কোরআনকে পড়ো মানো, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, Oh my prophet, I have not sent to you this Quran that you be distressed. Nabi hai Quran ta ei jonno nazil korinai je apni hotobhaga hoye jaben, durbhaga hoye jaben, borong Quran ta je porbe je manbe tar bhagger chaka Allah taala nijei khule dibe. Subhanallah, porben na shobai apnara? She Quran thekei ajke amra tafsir pesh korbo. Ar meherbani kore ami shobaike address kore ekta kotha bolchi, যদি কেউ মাহফিল থেকে তাফসির শেষ না করে উঠে যায় আর ডান বাম হয়, ও যেটাই পড়ে থাকুক লুঙ্গি বা প্যান্ট, ওর প্যান্ট টেনে ধরবে, লুঙ্গি টেনে ধরবে না। আজকে সারা দিন চায়ের দোকানে আড্ডা দেয়, মাজা ব্যথা হয় না, আর তাফসিরে এসে এক ঘন্টা তাফসির শুনবে তার ধৈর্য কুলায় না, ঠিক কিনা বলেন যুবক ভাই? এই স্পষ্ট বেইমানির নমুনা। এই যে মাঝখানে ওরা কি উঠতেছে না যাইতেছে, কোনটা জায়গা হচ্ছে না, বসতেছো? আচ্ছা ঠিক আছে, বসে পড়ো। মেহরবানি করে একজনের ডান বাম হলে আমি আসিফের চোখ সব দিকে আছে, যে ডান বাম হবে না আমি নিজ দায়িত্বে বসায় দিব। মেহরবানি করে তাফসির না শুনে কেউ বাসায় যাবেন না ইনশাআল্লাহ। বলেন আমার হাতে এইটা কি? বলেন না কেন, কি এটা ভাই? টাকা পয়সার বেশি মালিক আমি না, বাট জিতনা ভি পয়সা হ্যায় কম নহি হ্যায় মেরে পাস, চলে মোটামুটি মোটামুটি মানে দিকে অনেক টাকাই আজকে নিয়ে আসছি, আপনাদেরকে দেওয়ার জন্য নিয়ে আসছি। তা আমার কথা একটা, এই আবেগ না বিবেক, আবেগ না বিবেক, আমি বলি আমি একটা নির্ধারিত সুরাত থেকে তাফসীর পেশ করব। আমার যে কমিটমেন্ট, আমি আমার কমিটমেন্ট রাখবো, আমার সময় আমি দিব, আমি আমার ওয়াজ যেই পর্যন্ত করব তাফসীরের শেষ পর্যন্ত। যদি কোনো যুবক কিংবা মুরব্বি আমার ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে পারে অথবা লেখে শেষে গিয়ে বলতে পারে, তার জন্য আমি আসিফের পক্ষ থেকে বড় অ্যামাউন্টের পুরস্কার আজকে আমি দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের ওয়াজ শুধুমাত্র শুনলেই হবে না মুখস্থ করতে হবে? এই লোকের কথা কয় না, শুনলেই হবে না মুখস্থ করতে হবে? মুখস্থ করতে হবে। আচ্ছা আপনারা আমাকে আজকে প্রথম সরাসরি দেখছেন কে, একটু হাত তুলুন দেখি সবাই নাকি ভাই? মাশাআল্লাহ, হাত নামান তো। আমি এখানে আসছি প্রথম, আপনাদের আওয়াজ যদি কম হয় আমি ওয়াজ করে শান্তি পাবো না, আমার কথার সাউন্ড হবে যেমন রিপ্লাইয়ের সাউন্ডও হবে তেমন, ঠিক কিনা বলেন যুবক ভাই?
কথা আমি শুরু করছি, আমার সঙ্গে তাফসিরটা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমরা যে সূরার থেকে তাফসির পেশ করব, সূরাতু আলাম নাশরাহ, এটা কোরআনুল কারীমের 94তম সূরা। জোরে বলেন, কত নাম্বার সূরা? এটা কিন্তু পুরস্কার নেওয়ার সময় কাজে দিবে। সূরা নাম্বার কত? 94তম সূরা। আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। জোরে বলেন, কয়টা? 8টা। তাহলে সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ, আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। আর এই 8টা আয়াতকে আল্লাহ তাআলা 3টি ভাগে ভাগ করেছেন। জোরে বলেন, কয়টি ভাগ? 3টা ভাগ। এক, about the mercy, blessing and bounties that Allah subhanahu wa ta'ala has given to his prophet, last messenger Muhammad sallallahu alayhi wa sallam. Pratham bhag hocche Allah ta'ala nobi ke duniyate ki ki niamat diyechen, niamater bornona. Ditiyo bhag, ei bhage Allah ta'ala nobi ke diyechen condolence, consolation, motivation, shantona. আমার সঙ্গে বলেন, কিনা সান্ত্বনা? বলেন, কিনা সান্ত্বনা? আর সর্বশেষ দুই আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন গাইডলাইন, ইনস্ট্রাকশন, বিগ নির্দেশনা। তাহলে ভাগ পেলাম 3টা। আমি কিন্তু আমার তাফসিরের বাইরে কোনো ফালতু কথা বলছি না। প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন অ্যান্ড প্লিজ পে ইয়োর অ্যাটেনশন, মনোযোগটা বাড়ান। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ, এটা হচ্ছে 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। 8টা আয়াতকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগ নিয়ামতের বর্ণনা, দ্বিতীয় ভাগ সান্ত্বনা, তৃতীয় ভাগ দিক নির্দেশনা। কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের ভেতরে যুবক ভাইয়েরা? না, মাশাআল্লাহ। কোরআনুল কারীমের ভেতরে দুইটা সূরা কথাকে বলে, বাইরে আর জ্বালাস না বাবা, তোরা প্লিজ পায়ে ধরতে হবে আপনাদের ভাই। কেন এগুলো করছেন আপনারা? সেই 45 মিনিট যাবত বসে আছে এখানে, বারবার সাউন্ড, চিল্লাপাল্লা, ক্যামেরা নামাও, সেলফি। একটা মানুষ এত দূর জার্নি করে এসে কতটা পেইন সহ্য করতে পারবো আমি বলেন? আমাকে ঠিক করে কথা বলতে দেন আপনারা। কই বাজে অভিজ্ঞতা হচ্ছে আমার আজকে, বারবার সাউন্ড, বারবার সাউন্ড। আর একটা দিকে কথা বলে, এদিকে কথা বলে, এই তোমার সঙ্গে লোক কথা বলছো না এখানে? আজীব কথাবার্তা, সবসময় হেসে হেসে কথা বলি, মানুষ মনে খুবই নর্মাল মনে করে আমাকে। আজীব কথা, কথা বলছি কোরআন থেকে ভাগ ভাগ করে, আর যার যার ইচ্ছা কথা বলছে, সেলফি তুলেছে সবাই। আজীব একটা পরিবেশ, শয়তান ঢুকে গেছে। আমার সবাই তাকবীর দিব, মন খুলে সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। রাগ করেন না, আমি কিন্তু রাগে কথা বলি না, হঠাৎ করে রাগ উঠে গেছে, মাফ চাই। আমি আমি কিন্তু রাগের মানুষ না, আমি মানুষটাই হচ্ছি ভালোবাসার মানুষ। আমাকে রাগাবেন না প্লিজ, আমি আমার তাফসির পেশ করছি, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা নবীকে নিয়ামত দিয়েছেন 3টা, এই 3টার বর্ণনা এই আয়াতে আছে, প্রথম 4 আয়াতে। এক, আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সদরাক, ও মাই প্রফেট, ডিড আই নট ওপেন ইওর হার্ট, আমি কি আপনার হৃদয়টাকে খুলে দেইনি? আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করি নাই? আমি কি আপনার হৃদয়কে প্রশস্ত করি নাই? এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, নবী, আমি আপনার হৃদয়কে ইসলামের জন্য সম্পূর্ণরূপে খুলে দিয়েছি। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই? হৃদয় যে আল্লাহ খুলে দিয়েছেন, আল্লাহ হ্যাজ ওপেন্ড হিজ মেসেঞ্জার্স হার্ট, আল্লাহ যে তার হৃদয়কে খুলে দিয়েছেন, তার ব্যাখ্যা হচ্ছে 3টা। তাফসিরে 3টা ব্যাখ্যা এসেছে। এক, নবীর হৃদয়ে সাহস যুবক ভাইয়েরা কম ছিল না বেশি ছিল? আমি তো শুনি নাই, জোরে বলতে হবে, কম না বেশি? বেশি ছিল সাহস। আমাদের হুজুরদের সাহস বড্ড কম হয়ে গিয়েছে, আর সাহস কম হবে না কেন? যেই দেশের নর্তকী সারাটা জীবন মঞ্চে মঞ্চে গান গাইছে, এই নর্তকীও যখন সংসদে গিয়ে ইসলাম নিয়ে কথা বলে, কোরআনকে নিয়ে কথা বলে, হুজুরদেরকে নিয়ে কথা বলে, বিরুদ্ধে কথা বলে, এই দেশে কথা বলতে একটু ভয়ই লাগে, ঠিক কিনা বলেন যুবক ভাই? আমাদের এই ভয় রাখা যাবে না, আমাদের মাথায় রাখতে হবে একটা কথা, আরে আল্লাহ তুমি তো এমন এক স্রষ্টা যে কাউকে ধরতে চায়, আর তুমি যদি বাঁচাইতে চাও, ওরে কেউ কখনো দুই পয়সা ক্ষতি করতে পারে না। বলে না, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ।
রাখে কে? আল্লাহ তো সব কথার মালিক, সব কিছুর মালিক। আমাদের কথা হচ্ছে এই, আমরা যখন কথা বলবো উই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ানস কমেন্ট, কে কি বললো ঘুরে দেখার সময় আমাদের কাছে নাই। আজধারী যখন দেশ থেকে চলে গিয়েছিল তার পোস্টের শেষে একটা বাক্য লেখা ছিল, কারো মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না। আমরা কারো মন্তব্য দিয়ে আমাদের জীবনটাকে জাস্টিফাই করে চলি না। প্রত্যেক দিন ফেসবুকে হাজার হাজার বাজে কমেন্ট, কাটটা আমি পড়বো। তবে একটা কথা সত্য, হাজার মানুষ বাজে কথা বললো, কোটি মানুষ আমি আসিফকে ভালোবাসে মন থেকে। এই জন্য আমি এখনো টিকে আছি, স্টিল আমি টিকে আছি। অতএব আমার নবীর হৃদয় সাহস, যুবক ভাইয়েরা, কম ছিল না বেশি ছিল? এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা এই যে নবীর হৃদয়টা, এটাকে বিশাল বড় করেছেন। ব্রড মাইন্ডেড পার্সোনালিটি দ্য প্রফেট হ্যাড। নবীর হৃদয়টা সবচেয়েতে সাগরের মতো বিশাল, পাহাড়ের মতো সুউচ্চ হৃদয় ছিল আমার প্রিয় নবীজি। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই? আমাদের হৃদয়টা ছোট হয়ে গিয়েছে। আজকে ফেসবুকে ঢুকলে আহলে হাদিস মাজহাবি, মাজহাবি লা মাজহাবি, সুন্নি ওয়াহাবি, কওমি আলিয়া, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমোনাই সরসিনা, মারামারির কোনো শেষ নাই আমাদের এই দেশে। আর আমাদের এই দেশে যে পরিমাণ ভণ্ড পীর আছে, এই পরিমাণ অন্য দেশে জনগণও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলো যুবক ভাই? আচ্ছা, আপনারা সবাই সিলেটের শাহজালাল মাজারের নাম শুনছেন সবাই? আপনারা অনেকে হয়তো বা গেছেন। আচ্ছা বলেন, কোন পীর সাহেব কি কিয়ামতের দিন আপনাকে হেল্প করতে পারবে? কোন পীর কি আপনাকে জাহান্নাম থেকে জান্নাতি বানাতে পারবে? পারবে না। আচ্ছা দেখবেন অনেক মহিলারা, এটা আমার বোনেরা শুনবেন, কিন্তু প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, বোনেরা আমার রাগ করবেন না, আই এম ইওর ওয়েল উইশার, আমি আপনার কল্যাণকামী। অনেক মহিলারা মাজারে গিয়ে বাবার কাছে ছেলে চায়, মেয়ে চায়, বাবার কাছে যে ছেলে চায়, যে মেয়ে চায়, বলেন তো ছেলে ধর মালিক কি বাবা না আল্লাহ? বলেন না কেন? তিনি কে? আল্লাহ ছেলে দেন, আল্লাহ মেয়ে দেন, আল্লাহ সব কিছুর মালিক। অতএব যার হৃদয়টা ইসলামের জন্য প্রশস্ত হৃদয়, সে আল্লাহকে বাদ দিয়ে কোনো মাখলুকের সামনে সেজদা করতে পারে না, ঠিক কিনা বলো যুবক ভাইরা? নবীর হৃদয়কে আল্লাহ বিশাল বড় করে দিয়েছেন। আর আমাদের দেশে দেখবেন আপনারা, টুপিরও একটা দল আছে, টুপি, লম্বা টুপি এক দল, পাঁচকুলি আর এক দল, বাটি টুপি আর এক দল, তিনতলা টুপি আর এক দল, দলের কোনো শেষ নাই। যেই মানুষ ইসলামকে টুপি দিয়ে ভাগ করেছে, সে ইসলামকে এখনো বুঝতেই পারে নাই। আমাদের কথা একটা, যার টুপি যেমন হোক, ডাজেন্ট ম্যাটার, ইটস নট আ বিগ ইস্যু। আমাদের মাথায় রাখতে হবে আমরা সবাই এক আল্লাহর গোলাম, এক নবীজির উম্মত, আমাদের কিতাবও একটা, আমাদের রবও একটা, আমাদের শেষ নবীও একটা, ঠিক কিনা বলেন যুবক ভাই? আল্লাহ তাআলা নবীর হৃদয়কে বিশাল বড় করে দিয়েছেন। তিন নাম্বার ব্যাখ্যা। আচ্ছা আপনারা সবাই কি ওপেন হার্ট সার্জারি নাম শুনছেন সবাই? এই এদিকে তাকান আমার গলার দিকে, গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো বুকটাকে ফেড়ে ফেলা হয়, এবং যারা হার্টের পেশেন্ট রুগী তাদের দেখবেন হার্টের রিং পরানো হয়, যারা হার্টের পেশেন্ট। তো নবীর হৃদয়কে আল্লাহ তাআলা পুরো জীবনে তিনবার বিদীর্ণ করেছেন, তিনবার বিদীর্ণ করে দুনিয়ার লোভ লালসা সমস্ত সব কিছু দূর করে দিয়ে আল্লাহ নবীর হৃদয়টাকে ইমানের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে। সুবহানাল্লাহ, পড়বেন না তো সবাই? তিনটা ব্যাখ্যা। এক, আল্লাহ নবীর হৃদয়ে সাহস দিয়েছেন। দুই, আল্লাহ নবীর হৃদয়কে বিশাল বড় করেছেন। তিন, আল্লাহ নবীর হৃদয়কে ওপেন হার্ট সার্জারি করেছেন। সবাই বলে একটা বলেন মারহাবা। এটা ছিল প্রথম আয়াতের ব্যাখ্যা এবং তাফসীর। দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যহরাক। ও নবী, আপনার পিঠে অনেক বোঝা, অনেক টেনশন, অনেক চিন্তা, অনেক ভাবনা। আল্লাযী আনকাদা যহরাক, যে চিন্তা আপনার পিঠকে ভারী করেছিল, প্রত্যেকটা চিন্তা রহমত দিয়ে দূর করে দিয়েছে। এক সত্তা আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা সমস্ত চিন্তাকে দূর করে দিয়েছেন। আচ্ছা, আপনাদের বাসাতে বোন আছে কার কার? একটু দেখানো যাবে হাত? বোন, বোন আছে, আচ্ছা হাত নামান। আপনাদের বাসাতে বাবা, আপনি, মেয়ে আছে, কে কে আছে? বাবার মেয়ে আছে, কে কে? বাবারা দেখি তো,
কেউ নাই, আচ্ছা বাবারা হাত নামান হাত নামান। আচ্ছা বলেন তো নবীজির একজন মেয়ে ছিল যার দ্বারা পুরো বংশ বিস্তার হয়েছে, মেয়েটার নাম কি কে বলতে পারেন? ভয় কেন পান, বলেন নামটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভয় পাবেন না, ফাতেমার দুইজন সন্তান ছিল, কি কি নাম বলতে পারবেন? মাশাআল্লাহ, বলেন হাসান এবং হুসাইন, নাম কি? আচ্ছা বলেন হাসান এবং হুসাইনের বাবার নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আন। যখন ফাতেমা জন্মগ্রহণ করলেন একটু বড় হলেন, নবীর পিঠের বোঝা বেড়ে গেল, মেয়ের বিয়ে কার সঙ্গে দিব, চিন্তা বাবা হিসেবে আছে না নাই? এবার দেখেন একটা ছোট্ট হাদিস বলছি, ঘটনা এটা আপনাকে আবেগী করে তুলবে বাবার দায়িত্ব হিসেবে। আল্লাহি আনকাদা দহরা, প্রত্যেকটা বোঝা আমি আল্লাহ হালকা করেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ের বয়সে আসলেন, তার বিয়ের প্রস্তাব নিয়ে প্রথমে যিনি আসলেন তার নাম হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। ভালো মানুষ না খারাপ মানুষ যুবক ভাইয়ারা? ভালো মানুষ। এটা বললাম এই জন্য আজকালকার মেয়ের বাপরা যখন মেয়েকে বিয়ে দেয়, কোনো ভালো মানুষ দেখতে চায় না, চরিত্রবান দেখতে চায় না, টাকা থাকলে টাকলার সঙ্গে বাবার আজকে মেয়েকে বিয়ে দিয়ে দেয় না। এরকম মেয়ে বাংলাদেশে বাবাও নাই ধর, আরে নাই নাই নাই, বাবাকে দোষ দিয়ে লাভ নাই। মেয়েরাই আজকে সল্লি বল্লি করে, উপরে ফিটফাট ভেতরে সদর ঘা। দেখবা একটা মেয়ে কয়েকদিন আগে, নাম টাম বলবো না, জাস্ট ফর অ্যান এক্সাম্পল বলছি, ফর অ্যান এক্সাম্পল, জাস্ট ইউ হ্যাভ টু টেক ইট অ্যাজ অ্যান এক্সাম্পল অ্যান্ড নাথিং এলস, প্লিজ বুঝবেন। একজন মেয়েকে দেখলাম, ওই বিয়ে করছে বাবার চাইতে 8 বছরের বেশি সিনিয়র। তা আমি ছোট্ট একটা ইন্টারভিউ দেখলাম মেয়েটার, তো বলছে আপনি কেন এই বিয়েটা করলেন? হি ইজ লাইক, ইউ নো হোয়াট ক্যান আই সে, গ্র্যান্ডফাদার, দাদার মতো আপনার। তো বলছে যে আমার তাকে ফিল হয়, তারে আমার ভাল লাগে। আমি বললাম ওরে বাটপা, ভাল লাগে না, ইটস নট অ্যাবাউট ফিলিংস ম্যাটার, ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার অ্যান্ড নাথিং এলস। মেয়েরা টাকা থাকলে গাঞ্জাখোরকে বিয়ে করতে দেরি করে না আজকাল কন্যা, তবে সব মেয়েকে এক পাল্লায় মাপলে আবার হবে না। যারা নারী আছো বা বোনেরা আছেন, বিশেষ করে 18, 19, 20, 21, টাকা দেখে বিয়ে করবেন আজীবন টাকাই পাবেন, চরিত্র দেখে বিয়ে করবেন টাকাও পাবেন, মনের সুখটাও খুঁজে পাবেন, ঠিক কিনা বল? আল্লাহ আমার যেই মেয়েরা টাকার লোভী হয়ে গিয়েছে আজকে থেকে হেদায়াত দান করুন, পড়াবে আল্লাহি আনকাদা দহরাক। নবী আপনার পিঠের বোঝাকে হালকা করেছি কেমন করে? প্রথমে প্রস্তাব নিয়ে আসছে ওমরে ফারুক, আমাকে না বললে আমি ওয়াজ করতে পারবো না, সাহাবীর নাম কি বলতে হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবী আপনার কি পারমিশন আছে? এদিকে তাকান, নবীজি বলছে কি বললা আবার বল, নবী আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার কি পারমিশন আছে? নবীজি মাথা নিচে দিয়ে করলেন, কোনো কথাই বললেন না। হি হ্যাজ নট প্রোনাউন্স আ সিঙ্গেল ওয়ার্ড, একটা কথাও বললেন না। ওমরে ফারুক বের হয়ে আসছে, বলছে ভাই আমি রিজেক্ট খাইছি, বাহিরে আছে আলী, বাহিরে আছে আব্দুর রহমান বিন আউফ, বাহিরে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনজন সাহাবি আছে। এবার আরেকজন সুযোগ নেওয়ার জন্য আসছে, সেও রিজেক্ট। যখন দুইজন রিজেক্ট খেয়েছে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছে কিরে অবস্থা তো খুবই খারাপ, কারো প্রপোজাল নবী যে অ্যাকসেপ্ট করছে না, ব্যাপার স্যাপার কি? তো দেখবেন যে যার বন্ধু সে সব সময় তাকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে। আজকালকার ছেলে পেলে মেয়ে পছন্দ হলে নিজে যাওয়ার আগে বন্ধুরা আগে পাঠায়। তবে যুবক ভাইরা এটা করিস না তোরা বাবা, এটা সবাই আলীর মতো না, সবাই সাহাবির মতো না, তুই পাঠাবি তোর যে তোর বন্ধু ওরা নিজে পড়াই ফেলবে, খুবই সাবধান। কাউরে বিশ্বাস করা বিয়ের ক্ষেত্রে যাবে না, আমার মেয়ে পছন্দ হয়েছে, আমি বীরপুরুষের সন্তান, আমি গিয়ে প্রস্তাব দিব, ঠিক কিনা বলো যুবক ভাই? তা আব্দুর রহমান বিন আউফ বলছে আলী শোনো, তুমি একটু যাও নবীর কাছে গিয়ে বলো, নবীজি আমি আপনার ফাতেমাকে বিয়ে করতে চাই, পারমিশন হবে কিনা? তো আলী বলছে ডাজন্ট মেক এনি সেন্স, না আছে টাকা না আছে বাড়ি, আমি তো ভাড়া বাড়িতে থাকি ম্যাম, নবীজি তার মেয়ের সঙ্গে বিয়ে আমাকে কেমনে দিবে, সম্ভবই না। তো এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুর খপ্পরে পড়ে আসছে, তো নবীজি বসে আছে এভাবে মসজিদ নববীর ভেতরে,
তো আলী সামনে দিয়ে আসছে, ভাই রে মেয়ের জন্য যখন ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে যায় এটা যে কি প্যারা, যে জানে সেই বোঝে, আর কেউ বুঝবে না এটা। তো আলী এসে দেখেন এদিকে, আমার চেহারার দিকে তাকান, আলীর পুরো চেহারাটা লজ্জায় লাল, কিচ্ছু বলতে পারছে না, একবার ডানে যায় একবার বামে, একবার এদিকে একবার ওদিকে। নবীজি, আলী কি সমস্যা, কি হয়েছে তোমার? বলছে নবীজি কিছু না, এমনি হাঁটতেছি, কিছুই হয়নি আমার, কিছুই হয়নি। তো নবীজি বলছে এদিকে আসো, এখানে বসো। বলছে তুমি না বললে কি হবে, আমি কিন্তু জানি তুমি কেন এসেছো। বলছে নবীজি আপনি কেমনি জানেন? বলছে তুমি আসার আগে জিব্রাইল আমাকে বলে দিয়েছে আজকে আলী আপনার কাছে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, পড়লেন না? এবার আলী আর কই যাবে, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসে গিয়েছে। আলী বলছে ইয়া রাসূলুল্লাহ, রাইট, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এটাই সত্যি, আপনার কি পারমিশন আছে? তো নবীজি কিচ্ছু বললেন না, একদম চুপচাপ। হঠাৎ করে নবীজি ছোট্ট করে বললেন, আলী ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, কিন্তু প্যাস লাগছে এই জায়গাতে। আলী আবার ইনশাআল্লাহর অর্থই বোঝে নাই, বের হয়ে আসছে, ওদিকে বন্ধু দূরে দাঁড়ায় আছে, বন্ধুর মুখ দেখে বুঝে গেছে দাল মে কুচ কালা হে। তো বলছে আলী কি হলো তোমার, তুমি ওকে রিজেক্ট খাইছো নাকি? বলছে বন্ধু আমিও রিজেক্ট। তো এ তো বলতেছে কি রে, পাঠাইছি আমি, বাস্তব আমি খাবো এইবার। তো বলছে বন্ধু নবী কি কিছুই বলে নাই, একটা কথাও বলে নাই? তো আলী বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলেছে নবীজি, শুধু বলেছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান মিনা বলছে কোনো টেনশন নাই আলী, লা তাহজান, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, টেনশন করবে না। নবীর ইনশাআল্লাহ মানেই বিয়েটা অর্ধেক অলরেডি ডান হয়ে গিয়েছে। নবীজি এবার মসজিদ থেকে আলীর থেকে গিয়ে ফাতেমার কাছে গিয়েছেন। এদিকে আমার বোনরা আমাকে শুনবেন, যেহেতু আমাকে আপনারা প্রজেক্টরে দেখছেন, আমি বোনদেরকে একটা মেসেজ দিচ্ছি। যখন ফাতেমার কাছে নবীজি আসছেন, নবীজি বলছে ফাতেমা তোমার জন্য এই তল্লাটের সবচাইতে গরিব ছেলে ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী, তোমার সঙ্গে তার বিয়ের প্রস্তাব দেখেছি, তুমি কি রাজি আছো? দেখেন ফাতেমা জানে আলীর কাছে ঘর নাই, গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, সব জানে ফাতেমা। বাট ফাতেমা এটাও জানে আলীর মতো চরিত্রবান যুবক এই তল্লাটে আর কেউ নাই, ঠিক কিনা বলো যুবক ভাই? উনি বলছেন আব্বাজান আমি রাজি আছি, কোনো সমস্যা নাই, একটা মুচকি হাসি দিয়েছে। নবীজি বলছে আমার মেয়ে বিয়েতে সম্মতি জানিয়েছে, সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? তাহলে আলীর সঙ্গে নবী যখন ফাতেমাকে বিয়ে দিলেন, মেয়ের যে একটা বোঝা, কার সঙ্গে বিয়ে দিব বাবা হয়ে, এই যে বোঝাটা, এই বোঝাটা দূর করে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? অতএব যারা বাবারা আমাকে শুনছেন বাসার থেকে, কিংবা মায়েরা যারা আমাকে প্যান্ডেল থেকে শুনছেন, মেয়েটাকে শুধু টাকা দেখে বিয়ে দিয়েন না আপনারা, সব টাকাওয়ালা কিন্তু ভালো ছেলে হয় না। আর মাথায় রাখবেন আজ যেই ছেলে প্রতিষ্ঠিত নয়, একদিন কিন্তু আসবে যখন সে প্রতিষ্ঠিত হবে। আপনি আজকে যাকে বেকার দেখে রিজেক্ট করে দিবেন, মাথায় রাখবেন এই দিন দিন নয়, সামনে আরো দিন পড়ে আছে, ঠিক কিনা বাবা? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আলীর মতো চরিত্রবান যুবককে জাস্টিফাই করার তৌফিক দান করুক। আমি এক নাম্বার এক্সাম্পল, নবীর টেনশনকে আল্লাহ কমিয়ে দিয়েছে। আর একটা হাদিস বলবো, ঘটনা ভিত্তিক হাদিস, আমাকে রিপ্লাই করতে হবে, নবীজির জীবনের ফার্স্ট ওয়াইফ, প্রথম স্ত্রীর নাম কি? এক বাক্যে সবাই বলেন, নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি কিন্তু বাধাবার জন্য প্রশ্ন করছি না, জাস্ট আপনাদেরকে মোটিভেট করার জন্য। আপনি বলেন নবীজির বয়স কত ছিল যখন নবীজি খাদিজাকে বিয়ে করেছে? ভয় পাচ্ছেন, বলেন না কত বছর? 25। আর খাদিজার বয়স কত ছিল? তাহলে মোট গ্যাপ কয় বছরের? 15 বছরের গ্যাপ। নবীজি একদম হত দরিদ্র ছেলে, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নবীজির টেনশন, আমি কেমনে নিজের পায়ে দাঁড়াবো? আল্লাহি আনকাদ দহরাক, আল্লাহ বলছেন নবী টেনশন আপনি করবেন না, আপনার দুঃখ কষ্ট সব কিছু দূর করে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নবী যে এবার ব্যবসা শুরু করলেন, লম্বা একটা ব্যবসার সফর। নবীর বয়স যখন 25 বছর, নবীজি ব্যবসা খাতে খাদিজার সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যবসার খাতিরে। যখন নবীজির চেহারা খাদিজা দেখলেন, এত সুন্দর চেহারা, সুশ্রীমান ও হ্যান্ডসাম যুবক, খাদিজা বলেন আমি আমার জীবনে এত সুদর্শন পুরুষ আর জীবনে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ, নাই আপনাদের সবার?
আচ্ছা যুবক ভাইরা, জিনাদার ভাইরা, নবীর মতো সুন্দর এই তল্লাটে পৃথিবীতে আর কেউ কি হতে পারে? নবীর কথা তো আসতে বলেন, কেউ হতে পারে নবীর মতো হ্যান্ডসাম, দেখতে অসাধারণ সুন্দর দ্বিতীয় কোন মানব কি আল্লাহর জমিনে দ্বিতীয়টার কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ। সবাই দেখেন, এটা হচ্ছে খাদিজার ঘর, এটা হচ্ছে এন্ট্রি গেট। যখনই নবীজি এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করেছেন, নবীর চেহারা এত নূর ছিল, খাদিজার পুরো ঘরটা নবীর চেহারার নূরে নূরান্বিত হয়ে গিয়েছে। তবে নবীজিকে দেখার আগে খাদিজা একটা স্বপ্ন দেখেছে। স্বপ্ন কেমন জানেন? খাদিজা একদিন শুয়ে আছে, একদম তাহাজ্জুদের সময়, স্বপ্নে দেখছে গভীর অন্ধকার রাত, কিন্তু আকাশে একটা চাঁদ আছে। চাঁদ যখন দেখেছে, চাঁদের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে চাঁদটা আসমান থেকে জমিনের দিকে, খাদিজার বুকের দিকে লম্বা টানে চলে আসছে। এটা দেখে খাদিজার ঘুম ভেঙে গিয়েছে। এবার খাদিজা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তার চাচা ওয়ারাকা বিন নাফেল তার কাছে গিয়েছে। চাচা জান, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? উনি এবার তাওরাত ইঞ্জিল সব খুলে বলছে, সুসংবাদ সুসংবাদ, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে এই জামানার সর্বশেষ পয়গম্বর তোমার স্বামী হতে চলেছে। সওয়াল পড়বেন না আপনারা? তো যখন ইনি এসেছেন ঘরে নবীজি তার চেহারা নিয়ে, খাদিজা মোটামুটি কনফার্ম যে এটাই মনে হয় সেই শেষ নবী হবে, বাট বিয়ের প্রস্তাব কেমনে দিবে টেনশন। তো তার একটা গোলাম ছিল, দাসী, তার নাম হচ্ছে নাফিসা, বয়স্ক, বলছে নাফিসা এইদিকে আসেন, এই নেন খান, টাকা নেন, সব নেন, একটা আবদার রাখতে হবে। কি আবদার? বলছে এই যে যুবকটা দেখছেন না, ওনাকে গিয়ে বলতে হবে ওনাকে আমি পছন্দ করি, ওনাকে আমি আমার জীবনের স্বামী হিসেবে চাই। সুবহানাল্লাহ, এত আস্তে জোরে শো সুবহানাল্লাহ পড়ে আপনার সবাই। এবার নাফিসা কৌশল করে নবীজির কাছে আসছে, ডাক দিয়ে বলছে মোহাম্মদ, তোমার সঙ্গে আমার গোপন কয়েক মিনিট কথা আছে, কথা কি বলা যাবে? বলছে অবশ্যই বলেন, কি কথা? বলছে আচ্ছা, তোমার বয়স তো মাশাআল্লাহ 25, তুমি বিয়ে করো না কেন, তোমার সমস্যাটা আসলে কোথায়? নবী যে জবাব দিয়েছেন পুরো আমাদের জবাব দিয়েছেন। নবীজি বলছে আমি তো বিয়ে করতে চাই, বাট আমার কাছে টাকা পয়সা খুবই কম, টাকা পয়সা নাই। আমাদের যুবকদের এই সমস্যা, বিয়ে করতে আমরা চাই, বাট মেয়ের বাপ টাকা ছাড়া বিয়ে দিতেই চায় না, ঠিক কিনা বলেন যুবক ভাই? এবার বলছে ওই কে যায় ভাই, ওই দুই একজন লোক কই যায়, বসেন না কেন আপনার? ছি ছি ছি, আপনারা, আমি জানি, দেখেন আমার ওয়াজ শেষ হওয়ার কথা 11:30, সেখানে এখন বাজে 11:45, আমি যদি 10:30 ওয়াজ শুরু করতাম, এতক্ষণে দোয়া মোনাজাত করে আমার বাসায় ফিরে যেতাম, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? তো পরিবেশ শুরুতে কিছুটা গ্যাঞ্জাম গেছে, আপনারা সবাই এটা সাক্ষী, মেহরবানি করে আমার ওয়াজটা আমাকে শেষ করতে দেন, পুরস্কার নিয়ে দোয়া করে আমরা একসঙ্গে বাসায় যাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে থামেন একটু, একজন যুবক এদিকে দেখান, একজন যুবক যার বউ নাই, সিঙ্গেল, অনেক কষ্টে যে আছো, সে দাঁড়িয়ে একটা তাকবীর দিবা বাঘের বাচ্চার মতো, কে আছে দেখি তো? হ্যাঁ দাও তাকবীর, একজন আচ্ছা দান দান দান, বসো বসো বসো, ওই মাঝখানে যে আছে চিন্তা এসে দেন একটা তাকবীর, এটা কে এটা কে, এর মাথা কি সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, যে তাকবীর দিয়েছে ভাই আপনি বউ পাবেন না, আপনার যে সাউন্ড, এই সাউন্ডে বউ পাওয়া যাবে না ভাই, আমার শরীরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি এতক্ষণ কথা বলে ক্লান্ত হইলাম না, আপনি একটু ক্লান্ত হয়ে গেছেন, হইল এবার আসেন। নবীজি বলছে টাকা পয়সা কিচ্ছু নাই, বিয়ে কেমনে করবো? নাফিসা বলছে ও মানি ফ্যাক্ট, মানি প্রবলেম, কোনো ব্যাপারই নাই, এটা আমার কাছে সমাধান আছে। বলছে কি কি সমাধান? বলছে এমন একটা মেয়ে আমার কাছে আছে, যেই মেয়েকে বিয়ে করলে টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, বরং সেই মেয়েটা আপনাকে আরো বেশি দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?
নবীজি বলছে আর এই মেয়েটা আবার কে রে? বলছে তার নাম কি? মাসমুহা। তার নাম কি? তো সে বলছে তার নাম হচ্ছে ইসমুহা খাদিজা। নবীজির অবাক করা বিষয় হচ্ছে নবীজি খাদিজাকে প্রথম দেখার থেকেই পছন্দ করে। সুবহানাল্লাহ পড়ে সবাই। কিন্তু বিয়ের প্রস্তাব কেমনে দিবে? তিনি কোন পজিশনে আছেন আর তিনি কোন পজিশনে আছেন? লম্বা বড় কোনি আর ইনি খুবই গরিব মানুষ। তো তিনি এবার বললেন ঠিক আছে, আমি রাজি আছি, বাট আমার একজন চাচা এখনো জীবিত আছেন। চাচার নামটা সবাইকে বলতে হবে। নাম কি? আবু তালেব। বলেন নাম কি? আবু তালেব। বলছে তাই, তাহলে চাচাকে নিয়ে তোমরা আমাদের বাসায় আসো। এবার নবী চাচাকে নিয়ে ওনাদের বাসায় গিয়েছেন, কথাবার্তা হয়ে গিয়েছে, বিয়ের সব কিছু ফাইনাল, কবুল পড়ে বিয়েও হয়ে গিয়েছে। বিয়ের পরে দেন মোহরের দরকার যুবক ভাইয়ারা, কথা বলো আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আজকাল তো দেন মোহর নিয়েও মারামারি। দেন মোহর যখন তুমি লিখবা 100,000 শূন্য, কিন্তু হিসাব করে লিখো বাবারা, একটা শূন্য বেশি হলে 100,000 থেকে 10,00,000 হয়ে যাবে, ঠিক কিনা বলো? আর যদি বিয়ের কথা তোমার বই একটা কুটনি দাজ্জালনি খেসানি, তাহলে বুঝবা কত ধানে কত চাইল। এই জন্য বিয়ের সময় দেন মোহর সহ যত বেশি করবেন, জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার নবীজি বললেন মোহর কি দেওয়া যায়? টাকা পয়সা আমার কাছে কিচ্ছু নাই। এবার আবু তালেব বলল ঠিক আছে, আমার ভাতিজার পক্ষ থেকে আমি 20টা উট দিব মোহর হিসেবে। জোরে বলেন, কয়টা উট? 20টা উট। 20টা উট মোহর হিসেবে দেওয়া হলো। বিয়ে সম্পূর্ণ হয়ে গেল, বাট অনেক গেস্ট মেহমান আছে, মেহমানকে কি খাওয়াবে? আমার বোনেরা, মেয়েদের মন যে কত বড় হয় মাঝে মাঝে বলা কোনো ভাষা রাখে না। খাদিজা বলছে আমার স্বামী তো টাকা পয়সা খুবই কম, তো যাও আমার কাছে যে 20টা উট আছে, এই 20টা উট ওয়ালিমা হিসেবে সবাইকে খাওয়ানোর জন্য আল্লাহর জন্য জবাই করে দাও। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? 20টা উট জবাই করা হলো, নবীর সঙ্গে বিয়ে ডান হয়ে গেল। এবার আসেন আমার আয়াতের তাফসিরের মূল মেসেজ। নবীজি বাসর ঘরে বসে আছেন, খাদিজা নবীজিকে বলছেন, নবীজি একটা কথা শুনবেন তো আপনি? বলছে হ্যাঁ শুনবো। বলেন কি কথা? বলছে আমার যে সম্পত্তিগুলো আছে আমি আপনার জন্য সমস্ত সম্পত্তি অর্পণ করতে চাই। সুমাল পড়বেন না আপনার সবাই? আর নবী যখন 40 বছর বয়সে ওহিপা হাদিসে আছে স্পষ্ট, খাদিজার সমস্ত সম্পত্তি নবীর পায়ের নিচে বিলীন করে দিয়েছে। সুমাল পড়ে সবাই। আল্লাহ বলছেন, নবী আপনার যে অভাবের বোঝা, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ইসলামের কাজ করবেন সামর্থ্য নাই, আমি এমন একজন মেয়েকে আপনার জন্য বউ করে পাঠিয়েছি, তার মতো বড়লোক ধনী মেয়ে আরো তল্লাতে দ্বিতীয়টা আর কেউ নাই। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। ও নবী আপনার পিঠের যত বোঝা যত কষ্ট সমস্ত কষ্টকে হালকা করে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই ছিল নবীজির পিঠের বোঝা হালকা হওয়ার তাফসীর। আচ্ছা, আমাদের সরকারি যে হায়াত দেওয়া আছে, একটা সময় দেওয়া আছে, সময়টা কত বছর কে বলতে পারে দেখি তো? হ্যাঁ, মোটামুটি অ্যাভারেজ সরকারি হিসেবে 60 বছর। কথা কি আমার ঠিক আছে যুবক ভাইরা? আচ্ছা বলেন তো গড় হায়াত উম্মতের কত হয়? এই 60-70-80 অন এন অ্যাভারেজ, এর বেশি কিন্তু হয় না। নবীর টেনশন আল্লাহ, এত হায়াত কম, আমার উম্মতরা ইবাদত তো কম করতে পারবে, তাহলে আমার উম্মত কি করবে নবীজি? টেনশনে পড়ে গিয়েছেন। আল্লাহ বলছেন নো টেনশন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মতকে এমন একটা রাত দিব, এক রাত জাগলে 1,000 মাস ইবাদত করে যে সওয়াব পাওয়া যাবে। আল্লাহ এক রাত জাগলে তার চাইতে অধিক সওয়াব দান করবে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? আল্লাযী আনকাযা যাহরাক, নবী আপনার সমস্ত চিন্তা আমি দূর করে দিয়েছি। সর্বশেষ নিয়ামত, ওয়া রাফানা লাকা যিকরাক। ও মাই প্রফেট, আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্টেটাস হাই, ভেরি হাই অ্যান্ড হাইয়েস্ট পিক। ও নবী আপনার সম্মানকে আমি আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ার সবাই, নবীর উম্মত হতে পেরে আমরা সবাই জোরে সোরে বলেন খুশি না বেজার? তাহলে আমি পুরোটা রিপিট করছি। 1 নম্বর নিয়ামত, নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছে। 2 নম্বর নিয়ামত, নবীর সমস্ত পিঠের বোঝাকে আল্লাহ হালকা করে দিয়েছেন। 3 নম্বর নিয়ামত, নবীর সম্মানকে আল্লাহ দুনিয়াতে নয় আরশ পর্যন্ত সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ পড়ুন সবাই আপনারা। এই ছিল 1 নম্বর চ্যাপ্টার।
দুই নাম্বার এবং তিন নাম্বার, বারোটা তো বেজেই গেল, বলা যাবে? আপনার কি বিরক্ত হয়ে গেছেন আপনারা সবাই? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দুই নাম্বার চ্যাপ্টার খুবই সংক্ষেপে বলবো, আর বেশি সময় নিব না, একদম সংক্ষেপে বলছি। দুই নাম্বার হচ্ছে সান্ত্বনা। কি না? সান্ত্বনা। সান্ত্বনা কেমন? এটা খুবই ভাইরাল একটা আয়াত। এমন কোন যুবক নাই যে যুবকের কানে আয়াতটা আসে নাই। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ইনডিড এন্ড ভেরিলি উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। কষ্টের সাথেই সুখ যুবক ভাইরা, আছে না নাই? আছে না নাই? অনেক যুবকের টেনশন, প্রেম করে ছায়া খাইছে, হ্যাঁ এখন বিয়ে করবে, কারে টেনশনে শেষ হয়ে গেল। মাথায় রাখবেন, যেই মেয়ে তোমাকে ছেড়ে গিয়েছে ও তোমার যোগ্য নয়, যোগ্য থাকে তোমাকে ছাড়লো কেন সেই মেয়েটা, ঠিক কিনা বলো? টেনশন করবো না, যে গেছে ওরা যাইতে, গুনারই টাইম না আমাদের কাছে। আবার দেখবা চা মুখে, এটা কি বলেন দেখি, আমার মুখে এটা স্টেজে সাউন্ড বেশি, এদিকে সাউন্ড কম, আমার মুখে এইটা কি? অনেক সময় দাড়ি রেখে কষ্ট পাওয়া লাগে, অনেক মেয়ে দাড়িওয়ালা যুবককে পছন্দ করতে চায় না। যেই মেয়ে দাড়িকে পছন্দ করতে চায় না, কথা নাই, কোনো অভদ্রতা করাই যাবে না। কথা একটা, বোন আমার দাড়ি পছন্দ হইল না, বিয়ে করবেন না? ওকে থামেন, আপনার জন্য কোরিয়ান থেকে বিটিএস নিয়ে এসে আপনাকে বিয়ে দিব আমি। বিটিএস কি হিজরা না পুরুষ, ওইটা আমি আর বলতে চাই না। যেই মেয়ের দাড়ি পছন্দ করে না, তার মেয়ের ব্যক্তিত্বে চরিত্র সমস্যা আছে, ঠিক কিনা বল? এই সমস্ত মেয়েগুলোকে হেদায়াত দান করুক, প্রণামী। তো দাড়ি রাখলে মাঝে মাঝে মানুষ কয়, কিরে তুই কি জঙ্গি খাতায় নাম লেখাইছিস না কিরে, তুই কি মৌলবাদী হয়ে গেলি না কিরে? বলবে একটা কথা, দাড়ি আমি রেখেছি আমার নবীর জন্য, জীবন যাবে দাড়িতে আমি হাত দিব না, ঠিক কিনা বলো যুবক ভাই? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। যত কষ্টই আসুক, কষ্টের সাথে সুখ রেখে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসেন সর্বশেষ দুই আয়াত, এটাই আমার সর্বশেষ মেসেজ। এবং আমরা সবাই জানি শেষ ভালো যার সব ভালো তার, আমরা কেউ ডান বাম হব না, আমরা পুরস্কার নিয়ে দেখব আজকে পুরস্কার টাকা কে পায়। দুই নাম্বার, তিন নাম্বার কথা শুনেন ভালো করে, ফাইদা ফরগতা ফাংসব, আল্লাহ বলছে যখন তুমি অবসর হবা, ফেসবুক চালিয়ে তোমার সময়টাকে নষ্ট করো না। আর বেশিরভাগ যুবক সারাটা দিন টিকটক চালায় বেড়ায়, আছে না নাই বলো 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 বলো? আচ্ছা এই যে টিকটক, এই টিকটকের নাম টিকটক কেন এটা তোমরা জানো? এই টিকটক আমাদের জীবনটার সময়কে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছে। ভিডিও হচ্ছে 30 সেকেন্ডের, টিকটক কেন? আমি একজন স্কলার, তার নাম হচ্ছে মুফতি ম্যাংক, ইংলিশ লেকচারার, তার থেকে আমি শুনলাম হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ টিকটক, টিকটক কেন টিকটক? বলছে যখনই আপনি টিকটকে ঢুকেছেন, এদিকে এটা হচ্ছে আমার স্মার্টফোন মনে করেন, দেখবেন টিকটকে ঢুকলে মানুষের একটাই কাজ, ভিডিও দেখাবা দেখালি, করে না করে না করে না করে না, স্ক্রল। তো এটা যখন মানুষ করে টিকটক টিকটক টিকটক, এই টিকটক করতে করতে আজকাল 6-এর মেয়েরা 7-এর মেয়েরাও নষ্ট হয়ে গেছে একেবারে। আমি তোমাদের কথা কি বলবো বলো, 6-এর মেয়েরা আজকাল প্রেম করে বেড়ায়, আর কিছু মেয়ে আছে বোরকা পরে পার্কে ওপেনলি ফ্রি মিক্সিং করে বেড়ায়, ঠিক কিনা বলো? এদেরকে দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো অভি কে জান্নাত সে ভাগ কর আই হ্যায়, দেখলে বোঝাই যাবে না এই বোরকলে 4টা বয়ফ্রেন্ড আছে। আমি কথা না জেনে না বুঝে বলি না, একটু বাড়লে জাস্টিফাই করে নিবা, আজকালকার বোরকা ইটস জাস্ট আ শো অফ এন্ড নাথিং এলস। বোরকা পরে আর ছেলেদেরকে নাকের ডগা দুই লাগায় ঘুরায় বেড়ায় মেয়েরা, তবে সব বোরকাওয়ালি এক নয়। তবে যেই মেয়েরা বোরকা পরে টাইট ফিটিং যা পরে দেহের ভাঁজ বোঝান, তাদেরকে একটা মেসেজ দিব, ওই বোরকা না পরে জিন্সের প্যান্ট পরলে আপনাকে বেশি মানাবে। আপনি বোরকা পরে মুসলমানদের সম্মান রক্ষা করবেন না, ইজ্জত আঘাত করবেন, আমরা সহ্য করতে পারবো না, ঠিক কেন বলেন? ফাইদা ফরগতা ফাংসব, অবসর হয়ে গেলে তোমরা সময় নষ্ট করো না, তোমরা ইবাদত করবা, এক সত্তার আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সর্বশেষ ইনস্ট্রাকশন, ওয়াইলা রব্বিকা ফারগব, ও নবী যখন আপনি অবসর হবেন,
আপনার এবাদত আল্লাহর জন্য হবে। এবং সর্বশেষ মেসেজ হচ্ছে এই, যত দুঃখ কষ্ট জীবনে আসুক ভেঙে পড়া যাবে না। যত দুঃখ কষ্ট আসবে সব কিছু বলবেন, একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বন্ধুকে আগ বাড়ায় বলবেন না, বউকে আগ বাড়ায় বললে যা খাইছেন ছাকা আরো বেশি ছাকা খাবেন, ঠিক কিনা বলেন? সর্বাবস্থায় শেয়ার ইউর হ্যাপিনেস উইথ ইউর লর্ড, শেয়ার ইউর স্যাডনেস উইথ ইউর লর্ড। হোয়াট এভার হ্যাপেন্স ইন ইউর লাইফ ডাজেন্ট ম্যাটার, ইটস নট আ বিগ ডিল, ইফ আল্লাহ ইজ উইথ ইউ নো ওয়ান ক্যান ডু এনিথিং, ঠিক কিনা বলেন যুবক ভাই? যদি আল্লাহ আমার কাছে থাকে, আমার কষ্টের সাথী হয়ে যায়, দুনিয়ার কেউ কি আমাকে আর আঘাত করতে পারবে? পারবে, 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 পারবে না। এই জন্য ওয়াইলা রব্বিকা ফারগব, দুঃখ কষ্ট মানুষকে আগে নয়, বউকে আগে নয়, বাবাকে আগে নয়, মাকে আগে নয়, আল্লাহকে বলবা, আল্লাহ তোমার দুঃখ কষ্ট নিমিশে জমিনের সঙ্গে মিশিয়ে ধূলিসাৎ করে দিবে। সুবহানাল্লাহ, পড়েন সবাই আপনারা। তাহলে এবার আসেন, বারোটা বেজে গিয়েছে, আমার সঙ্গে আমি যে তাফসীরটা পেশ করেছি পুরো সামারি বলছি। একজন যুবক দাঁড়ায় আছো, ক্যামেরা তোমাদের ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো, আমি বলছি, এখন আমার ওয়াচ শেষ হয়নি, আমাকে শেষ করতে দেন। আমি সামারি বলছি, সারাংশ, পুরো তাফসীরের সারাংশ। সবাই একটা কাশি দেন। সূরাটার নাম হচ্ছে আলাম নাশরাহ। সূরাটার নাম কি? কত নাম্বার সূরা কে বলতে পারে? 94তম। কত নাম্বার সূরা? আয়াত সংখ্যা মোট কয়টা? 8টা আয়াত। কে আল্লাহ কয় ভাগে ভাগ করেছে? তিন ভাগ। একদম মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম ভাগ অ্যাবাউট দ্য মার্সি ব্লেসিং অ্যান্ড বাউন্টিজ, আল্লাহ নবীকে কি কি নিয়ামত দিয়েছেন এটার ডিসক্রিপশন, এটার বর্ণনা। দুই, আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছেন, সান্ত্বনার বর্ণনা। তিন, আল্লাহ নবীকে দুইটা গাইডলাইন দিয়েছেন, গাইডলাইনের বর্ণনা। আমি একদম মুখস্থ বলছি, আপনি মুখস্থ শুনবেন। এক, প্রথম নিয়ামত আল্লাহ নবীর হৃদয়কে প্রশস্ত করেছেন। সুবহানাল্লাহ, পড়বেন না আপনার সবাই? এক। দুই নাম্বার, আল্লাহ নবীর পিঠের বোঝাকে ভারী করেছেন না হালকা করেছেন? বলেন না কেন, ভারী করেছেন না হালকা? দুই ভাবে, এক, ফাতেমা যখন বিয়ের বয়সে আসলেন, বাবা হিসেবে মেয়েকে কার সঙ্গে বিয়ে দিবে টেনশন বাবার মাঝে, একটা লম্বা টেনশন, বিশাল টেনশন। আল্লাহ বললেন টেনশন করবেন না, আপনার মেয়ের জন্য উত্তম পাত্র আমি রেখেছি, নাম কি? পাত্র নাম দেখি কর না কেন সবাই ভাই? আলীর সঙ্গে বিয়ে হয়ে গেল, টেনশন দূর। নবী, আপনার টাকার টেনশন, অভাবের টেনশন, টেনশন করবেন না, এই আরবের সবচেয়ে ধনী মেয়েকে আপনার বউ হিসেবে কবুল করলাম। সুবহানাল্লাহ, পড়েন সবাই আপনারা। তোরা টেনশন দূর করার তাফসীরে এরকম ভাবে বলেছিলাম, দুইটা ঘটনা। তিন নম্বর নিয়ামত হচ্ছে ওরফানা লাকা যিক্রা। এই এই এই, ছবিওয়ালারা, সেলফিওয়ালারা, খালি সেলফি আর কিছু বোঝে না, বসো, সিট ডাউন, এখনই বসো, সিট ডাউন, বসো, বসো। শুরু থেকে নিয়ে খালি সেলফি আর ক্যামেরা, এখানে তো কতগুলো ক্যামেরা আছে, সব ক্যামেরাম্যান এখানে বসে আছে, আজীব কথা, এরাও ক্যামেরাম্যান, শ্রোতাও ক্যামেরাম্যান, ক্যামেরাম্যানরাও ক্যামেরা। আমি যাবো কোথায়? আমিও ক্যামেরা হয়ে যাবো নাকি আসতে ভাই? মেহরবানি করে কেউ আর মোবাইল না, আমার কথা শুনবেন। তিন নম্বর নিয়ামত হচ্ছে ওয়ারফানা লাকা যিক্রক, নবীর সম্মানকে আল্লাহ কম করেছেন না বেশি করেছেন? শুধু জমিনে নয়, আরশ পর্যন্ত আল্লাহ সম্মানকে পৌঁছেছেন। সুবহানাল্লাহ, পড়েন সবাই। দুই নম্বর বিষয় হচ্ছে সান্ত্বনা। এই আয়াতের ট্রান্সলেশন মুখস্থ করার, আমার সঙ্গে বলবেন, এই যে বুকে হাত দেন সবাই, পুট ইউর হ্যান্ড অন ইউর হার্ট, এই যে হৃদয়ে হাত রাখেন, আমি যা বলবো আপনিও বলেন, একটু মাথায় রেখে দেন, হৃদয়ে গেঁথে নেন। বলেন সবাই, কষ্টের সাথেই আছে? একটু বলেন না, কষ্টের সাথেই আছে? অতএব কখনো কোনো টেনশন করা যাবে না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আমারটা বলি, আমার আপনারা জানেন, অনেকে হয়তো বা এই রিসেন্টলি এক সপ্তাহ আগে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি, জানেন আপনারা কেউ? আমার গাড়িটা একদম নতুন গাড়ি, এই মাসে কিনছি, 30-40 লাখ টাকা আমার একদিনে মাটির নিচে, মনে করে। তা আমার চেহারায় কোনো কান্নাকাটি আছে নাকি ভাই? আমি স্টিল হাসতেছি, ইভেন আমি যে অ্যাক্সিডেন্ট করে আসছি, খোদার কসম, আল্লাহে, আল্লাহ শপথ করে বলছি, এখানে কোনো মানুষ ওই অ্যাক্সিডেন্ট করলে ওর কমপক্ষে 7 দিন বেড রেস্ট লাগবে, 7 দিন, কমপক্ষে 7 দিন লাগবে। আমাকে দেখেন, যেই দিন অ্যাক্সিডেন্ট করেছি তার পরের দিন থেকে একদিনও প্রোগ্রাম ফাঁকা নেই, প্রত্যেক দিন চলতেছে। তা আমি কেন হালকা, আমি বারবার ভাবি, ইয়ে দিন দিন নেই হ্যাঁ, অর্ভি দিন বাকি হ্যাঁ, ঠিক কিনা বলেন?
জীবনে কষ্টও আসবে, সুখও আসবে। জীবনে সবসময় সুখে থাকা যায় না। যিনি প্রধানমন্ত্রী তার কাছে সব আছে, সেও কিন্তু অনেক সময় মানসিক অশান্তিতে ভোগে, মানসিক চাপে ভোগে, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? অতএব টেনশন নাই, কষ্টের সাথেই সুখ, আর সুখের সাথে মাঝে মাঝে কষ্টও থাকবে। আমরা ভরসা করব এক সত্তাকে, তিনি কে? সর্বশেষ দুইটা গাইডলাইন, এটা আমার শেষ কথা। এক, ফাইদা ফরক্তা ফংসব, অবসর হলে এবাদত করবেন কার? এই যে হাত তুলে সাহাত আঙ্গুলি বলে তুয়া কা আল্লাহ। এবং সর্বশেষ, যত দুঃখ কষ্ট আছে এটা কি মানুষকে বলবেন না আপনার রবকে বলবেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রণামী, কেউ যাবেন না। এবার কোন যুবক পারবে আমার প্রশ্ন উত্তর দিতে? কে দাঁড়ায় যাও? ওই কোনো একজন দাঁড়ায়ছে, আমি দেখেছি, আমি দেখেছি। হ্যাঁ, কয়েকজন, এতজনের মধ্যে হুজুর আমি আপনার কাছে দ্বারস্থ হচ্ছি, এই এই এই, কাকে আমি শুধু আপনি বলেন, আপনি যা বলবেন তাই হবে। হ্যাঁ, তারা হুজুর বলবে, হ্যাঁ কে কই যায় রে, হুজুর বলবে, হুজুর কাকে দিব, একে দিবে? আচ্ছা আসো, সামনে আসো। এ আমি বলি, তোমরাও সুযোগ পাবা, সমস্যা নাই। এই সাউন্ড সিস্টেমের ভাই, হ্যান্ড মাইক, হ্যান্ড মাইক, হ্যান্ড মাইকটা কই ভাই জান? হ্যান্ড মাইক, হ্যান্ড মাইক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আছে। আপনারা দাঁড়ায় গেছেন ছবি তোলার জন্য, বসলে ভালো হতো না একটু? কেউ যাবেন না ভাই, আমরা পুরস্কার দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর এই যে এরা বসে আছে, এরাই হচ্ছে আমার আসল অডিয়েন্স, ঠিক কিনা বলো যুবক ভাই? একটা মুহূর্ত ডান বাম হয়নি, এটাই তো ভালোবাসা। অনেকে আসে খালি আমার চেহারা দেখতে, ওয়াজ শুনতে আসে না, চেহারা দেখা শেষে বাড়ি চলে যায়, ভাজা খেয়ে বেড়ায়। আমাদের কথা হচ্ছে একটা, আমরা হুজুরের চেহারা দেখার জন্য আসেন আসি নাই, আমার তাফসির শুনবার জন্য এসেছি, ঠিক কিনা বলো? সবাইকে সালাম দাও তুমি। তুমি বলো আজকে আমরা যে সুরার তাফসীর পেশ করেছি, সুরাটার নাম কি? তোমরা যা দাঁড়ায় আছো ছবি, আমি বলি তোমাদের সাথে আমি হাত মিলাবো। এই যে আমার গাড়ি আছে না, এরা যে সান্ড্রো আছে, আমি হাত মিলাবো, সমস্যা নাই। মেহরবানি করে তোমরা এখন বসো, তোমরা বসলে আমি হাত মেলার সুযোগ দিব না, কিন্তু আমি সুযোগ দিব না, একদম এক কথার মানুষ আমি। তোমরা বসবা, আমি সানরুফ খুলবো, উপর থেকে আমি হাত মিলাবো, যে মাঝে মাঝে আমি করি। আর তোমরা না বসলে আমি কারোর সঙ্গে হাত মিলাবো না, একদম এক কথা, বসো। আমি এক্ষুনি দোয়া করবো, বসো বসো। আজীব কথা বসে না কেন, বসো তোমরা। আমি যদি দুই মিনিটে শেষ না করে তোমরা চলে যাবো, সমস্যা নাই, বসে বড়ো। আমার গাড়িতে সানরুফ আছে, আমি হাত মিলাবো, ওয়াদা আমার, বসে বড়ো। আমি আমি ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, বসে পড়ো। সুরাটা কত নাম্বার সুরা? মারহাবা বলবেন না আপনারা সবাই, মাশাআল্লাহ। এই সুরাতে আয়াত সংখ্যা কত? আটটি। মারহাবা বলেন সবাই, ও উত্তর দিলে আপনার মারহাবা বলবেন। আচ্ছা, আয়াত সংখ্যা আটটি কয় ভাগে ভাগ করা হয়েছে? মারহাবা বলেন আপনারা। প্রথম ভাগে কিসের বর্ণনা? হ্যাঁ তুমি কি বলছিল না, তুমি টাকা দিবে, নিয়ামতের বর্ণনা। এক নাম্বার নিয়ামত কি ছিল বলো? দুইবার আটকে, হ্যাঁ বলো বলো, হ্যাঁ হৃদয়কে সিনা চাক করেছে, এটাও ঠিক আছে, মারহাবা বলেন আপনারা সবাই। এক নাম্বার শেষ। দুই নাম্বার নবীর নিয়ামতটা কি ছিল? খুবই সহজ, নবীর পিঠের বোঝায় নামা দেওয়া, মারহাবা বলেন আপনারা সবাই। তিন নাম্বারটা খুবই সহজ, তিন নাম্বারটা বলো, না না না, নিয়ামত, নিয়ামতটা কি ছিল? তিন নাম্বার নিয়ামতটা, নবীর সম্মানকে আল্লাহ আকাশ চুম্বি করেছে, সুমালা পড়বেন না আপনারা সবাই। তোমাকে কিন্তু এবার আমি সুযোগ দিচ্ছি, তুমি বলো দুই নাম্বার ভাগটা কি ছিল? সান্ত্বনা, মারহাবা আপনারা সবাই। সান্ত্বনার আয়াতের অর্থটা কি ছিল? সবাইকে আমি বুকে হাত রেখে পড়িয়েছি, তুমি বলো দেখি আয়াতটা কি ছিল, অর্থটা, অর্থটা বলো। যে বুকে হাত রেখে বললাম ফাইন্না মাল রুস ইউসর, ইন্না মাল রুস ইউসর, এতের অর্থটা কি সেটা বলো। হ্যাঁ থামেন না ভাই, ওকে সুযোগ দেন, ট্রাই করুক, ট্রাই তো করবে, বলো। বলে দিচ্ছে এক দুজনে বুঝতে পারতেছি। আচ্ছা এবার শেষ চান্স তোমার, এরপরে কেউ যদি বলে দেয় তোমাকে আমি টাকা দিব না, কিন্তু খবরদার বলে দিলাম, এত সুযোগ দেওয়া যাবে না। ওখানে একজন আছে, ওখানে আরও একজন আছে। আচ্ছা গিফট দেখা যাবে। এবার বলো নবীজির দুইটা দিক নির্দেশনা কি ছিল? দুইটা দিক নির্দেশনা শেষ আয়াতের দুইটা, তুই পারলে বলবো না আয়োজন দাঁড় করাবো, বলো দুইটা দিক নির্দেশনা ছিল কিছু না যুবক ভাইরা, বলো বলো, ছিল, বলো দেখি কি কি ছিল। না এটা তো দুই নাম্বার পার্ট, তিন নাম্বার পার্টের দুইটা ইনস্ট্রাকশন,
ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব। আয়াতের অর্থটা কি ছিল বলো, পারবা? আচ্ছা তুমি পারবা না, ওই যে তুমি, দাঁড়ান আমি বলি, তুমি বলো, আমি বলছি, তাহলে আমি ভাগ করবো সমস্যা, তুমি বলো কি কি ছিল ভাই, কি কি ছিল ভাই? আর মারহাবা বলেন সবাই। এবার আমি বলি, এটা ইনসাফ ভিত্তিক বিচার হবে, ও পেরেছে এও পেরেছে, তবে এ একটু বেশি দূর পর্যন্ত এসেছে, ও যেহেতু পারে নাই তাই তাকে সুযোগ দেওয়া হয়েছে, তো তাকে পুরস্কার দিব 70 ভাগ, তবে তাকে দিব 30 ভাগ। আমার বিচার কি ঠিক আছে? ঠিক আছে, যোগ ভাই কথাটা, ওকে ঠিক আছে, আসো তুমিও আসো, আসো আসো, কিন্তু টাকা পয়সা নাই রে ভাই। আচ্ছা আচ্ছা আমি দেখছি আছে কিনা, ট্রাই করছি। বেইমানদেরকে নিয়ে কথা বলবো মানে বেইমান আবার কি আছে, সবাই ভালো ইমানদার আছে, সমস্যা নাই। কেউ যাবে না, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি দোয়া করি যারাই পেরেছে আল্লাহ দুইজনকে নেক হায়াত দান করুক, সকলে প্রণাম। যে 70% পেরেছে তার জন্য আমার পক্ষ থেকে 500 টাকা পুরস্কার, সবাই খুশি তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার নাম কি? ইব্রাহিম। ইব্রাহিমকে আল্লাহ নেক হায়াত দান করুক, প্রণাম। ইব্রাহিম বসো, আর কই আমার দুটো জবাব দিয়েছে, কই দুজন, ওই আরেকজন কই, একটা জবাব দিতে যায় মাশাআল্লাহ। আসো আসো, আসো, আর আটকায় গেছে রে বা, উঠে আসো ভাই, দৌড় দিয়ে আসো, দৌড় দিয়ে আসো মাশাআল্লাহ। এখানে আমাদের উত্তর নারায়ণপুর মাদ্রাসার পাশে একটা হাফেজ হাফেজি মাদ্রাসা হবে, এই বিষয়ে কথা বলার অনুরোধ করেছে। যারা আমি হাত মিলাবো না, কিন্তু বলে দিলাম, একদম বলে দিলাম, আমি এই যে গাড়িতে আমি হাত মিলাবো না, কিন্তু আমি শেষ, আমার কোনো কাজ নেই, আর শুধু আমার কোনো কাজ নেই, বসে পড়ো। এই মাদ্রাসার যারা করবে তাদেরকে আপনারা সর্বোচ্চটুকু সহযোগিতা করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা মাশাআল্লাহ, এই নাও ভাই তোমার পুরস্কার, তোমার নাম কি? মোহাম্মদ রোমান তাসনি। রোমান তাসনি, মাশাআল্লাহ, ওকে কবুল করো, সকলে পড়ো, আমিন, বসে পড়ো, বসে পড়ো। আর এখানে একটা আলিয়া মাদ্রাসা আছে, মাদ্রাসা কোন দিকে? এই পাশেই। ভর্তি হবে কবে থেকে? এটা চলতেছে, অলরেডি তো হয়ে গেছে ভর্তি, কারণ জানুয়ারি মাস। যারা আছেন, সন্তান আছে, দেওয়ার চেষ্টা করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই রাতুল ভাই কোথায়? কারণ নাম বলতে হবে, দোয়া করতে হবে, তাহলে আমাকে নামগুলো দেন, সবার নামে দখল হয়ে যাবে, সবার নামে দখল হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, রাতুলের মা মারা গেছে, রাতুল ভাইয়ের আম্মা যেন মারা গিয়েছে, আল্লাহ তার মাকে জান্নাতুল ফেরদাউস উঁচু মাকাম নসিব করুক, প্রণাম। সবাই দোয়ার সময় যদি উঠে গিয়েছেন, দাঁড়ায় থেকে দোয়া করেন, আমি একদম 2 মিনিট দোয়া শেষ করবো দাঁড়ায় থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। আল রাব্বুল আলামিন, স্বপ্ন ছোয়াব সংগঠনের উদ্যোগে আজকের এই প্রোগ্রামটা আয়োজিত হয়েছে। আল্লাহ মেহরবানি করে সংগঠনের প্রত্যেকটা সদস্যকে তুমি তোমার ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে রাতুল ভাইয়ের আম্মা যেন মারা গিয়েছে, আল্লাহ তার মায়ের কবর কি তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে যে সমস্ত যুবক ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে এত সুন্দর প্রোগ্রামকে আয়োজন করেছে, আল্লাহ মেহরবানি করে প্রত্যেকটা যুবককে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, প্রোগ্রামের কমিটি বিন্দু যারা রয়েছে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব, প্রধানমন্ত্রী যারাই রয়েছে, আল্লাহ সবাইকে তুমি ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার মা বোনরা আমার সঙ্গে হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। হাজার হাজার যুবক ভাইরা মাহফিল এসেছে, আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার ভাই ইমাম সাহেব বসে আছে, আল্লাহ খতিব সাহেব বসে আছে, আল্লাহ ইমাম সাহেবকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার ডানে আমার বামে স্টেজে মান্যগণ্য ব্যক্তিরা বসে আছে, আল্লাহ যারা যেই নেক উদ্দেশ্যে আমিন আমিন বলছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।